একদম লস্ট। আমি আমার তখনও নিজেকে লস্ট মনে হয়েছিল যে এত মানুষ কেন এসেছে আমি বুঝতে পারছি না। আমার এখনও লোকজন দেখে আমার এটাই মনে হয় যে এত মানুষ কেন চিৎকার করছে এটাও বুঝতে পারছি না। তো বেসিক্যালি আমার খুব আশ্চর্যই লাগে যে হ্যাঁ ঠিক আছে, মানে গান পছন্দ, গান ভালো লাগে, অবভিয়াসলি পারফরমেন্স দেখতে আসছে, গান শুনতে আসছে, লোকজন আসবে, বাট এই পাগলামোটা আমি এখনও বুঝতে পারি না। বা আমি নিজে কারোর জন্য এরকম পাগল হইনি যার জন্য আমি বুঝতে পারি না, আমি কানেক্ট করতে পারি না। তবে আমার এইটুকু মনে হয়েছে এই কদিনে যে আমাকে মানুষ আই থিঙ্ক কোথাও না কোথাও কানেক্ট করে, মানে অ্যাজ অ্যাজ এ সুপারস্টার বা অ্যাজ এ সেলিব্রিটি নয়, কোথাও একটা ওরা নিজেকে মনে করে যে আমি ওদের ঘরের ছেলে, এই ধরনের একটা আমি রিয়েলাইজ করেছি। অনেকে আমার কাছে এসে অ্যাডভাইস দেওয়া, মানে ঠাকুমা দিদিমার মতন অ্যাডভাইস দেওয়া বা কাকিমার মতন অ্যাডভাইস দেওয়া, এবং প্রচুর ভালোবাসা আমি দেখেছি, এবং সেটা বলছে যে আমি আমার নিজের ছেলের মতন তোমাকে দেখি, এই ধরনের প্রচুর আমি কথাবার্তা শুনে আমার মনে হয়েছে যে সেলিব্রিটি স্ট্যাটাসের থেকেও বেশি ওরা খুব কাছের মানুষ বলে আমাকে চেনে। একদমই তাই, জিয়াগঞ্জের হৃদয়ের মানুষ থেকে এখন